কেলোর কীর্তি গল্পপাঠের চরিত্ররা গল্প পাঠ ও রাই রাইমা মা শম্পা দিদি ডিরেক্টর দিদি ও কাজের দিদির ভূমিকায় ডক্টর পিউ পালিত পাড়ার জেঠু ড্রাইভার পাণ্ডেজি ডক্টর সৌমেন পাল অচেনা ভদ্রলোক তুহিন বসু বয়ফ্রেন্ড মানিক ব্যানার সৌমেন্দু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সম্পাদনায় মানিক নিবেদনে টিম বাংলা মুভিজ রাইমার গল্প কেলোর কীর্তি কাণ্ড ঘটে গেছে তাতে কি করে সামাল দেবো বুঝতে পারছি না, কিন্তু আমারই বা কি দোষ, কি যে করি এখন আমি নিজেকে বা দোষ দিই কি করে, করতে যাইয়া আর হয়ে যায় আর এক, মা এই জন্য বলে কি লগ্নে যে জন্ম দিয়েছি তোমার, এই ধরাধামে শুধু উদ্ভট কাণ্ড ঘটাতেই যেন তোমার জন্ম। প্রথম থেকেই শুরু করি, তখন আমি ক্লাস ওয়ান। পাড়ার জেঠু একদিন বলল, চল আজ থেকে রোজ সকালে তোদের সাঁতার শেখাবো। তখন স্কুলেরও ছুটি, আমরা শুনে খুব খুশি। পাড়ার পুকুর, টলটলে জল, বাঁধানো সিঁড়ি, পার ঘেঁষে আবার একটা গার্ডেন। চললাম কচিকাচারা দল বেঁধে, আর তার মধ্যে অবশ্য 9-10 বড় বড় দিদিরাও ছিল। ও মা, দু একদিনের মধ্যে দেখি পাড়ার 2-4 দাদাও ওই একই টাইমে স্নান করতে যাচ্ছে। তার মধ্যে লগনদাও আছে, পাড়ার সব থেকে হ্যান্ডসাম ছেলে লগনদা। নেভিতে চাকরি করে, কয়েক মাসের ছুটি নিয়ে বাড়ি আসে। আমি অবাক হয়ে ভাবতাম, লগনদার তো বাড়িতে বাথরুম আছে আর সাঁতারও জানে, তবু কেন? সে যাই হোক, পাড়ার দিদিদের সাথে পাল্লা দিয়ে সাঁতার শিখতে লাগলাম। এক সপ্তাহ পর জেঠু বলল, যাও একটু একা সাঁতার কেটে এসো। আমি উৎসাহে হাত পা ছুড়ে খানিকটা গিয়ে যখন ফেরত আসছি, সিঁড়ির কাছে এসে হঠাৎ হাত পা ছেড়ে দিলাম, ব্যাস ভুস করে ডুবতে থাকলাম। লোকে বলে ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, আমিও হাত বাড়িয়ে ঘোলাটে কি একটা দেখে টেনে আঁকড়ে ধরলাম। পরক্ষণে খেঁটি ধরে কেউ আমাকে জল থেকে তুলে দিল। আমি আরো কয়েক ধাপ সিঁড়ি উঠে এসে হাবাতে হাবাতে বসলাম, বাবা খুব জোর বেঁচে গেছি। শুনলাম লগনদা আমাকে বাঁচিয়েছে। হঠাৎ কানের কাছে শম্পা দিদি ফিসফিস করে বলল, কি রে, যা লগনদাকে ফেরত দিয়ে আয়। কি ফেরত দেব? আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমার হাতে আঁকড়ে ধরা লগনদার টাওয়েল, আর আমার রক্ষাকর্তা লগনদা আধ কোমর জলে দাঁড়িয়ে আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে। আমার উৎসাহ সবেতেই খুব বেশি। ছোটবেলায় পাড়ার বিজয় সম্মেলনীতে বাচ্চাদের নাটক ছিল মাস্ট। সেবার ডিরেক্টর দিদি বলল, এইবারের নাটক সীতার বনবাস, এমনিতে তো সবসময় পটর পটর করিস, তোকে সীতার রোল দিলাম, ভালো করে করবি। আমার উৎসাহ দেখে কে, সারাদিন বাড়িতে প্র্যাকটিস করছি, সে কি ইমোশন, আহা যেন নতুন রামায়ণ লিখে ফেলবো। কিন্তু ডিরেক্টর দিদি রোজ ধমক দিচ্ছে, কোনো এক্সট্রা ডায়লগ নয়, যা লিখে দিয়েছি স্ক্রিপ্টে শুধু সেইটুকু, বাস। কি আর করব, ট্যালেন্ট কি জিনিস সবাই থোড়ি না বোঝে। নাটকের দিন এগিয়ে এলো আর আমি বাড়িতে স্ক্রিপ্ট ঝরঝরে মুখস্থ করে ফেললাম। আসল দিনে থমথমে পরিবেশ, রাবণ সবে রামের কাটামুন্ডু দেখিয়ে নিয়ে গেছে, এবার শুরু হবে আমার ডায়লগ। একে তো এত দর্শক, তার উপর লাইট, আর এমন মুখস্থ করেছি যে পরের সিনে আমার মুখ থেকে ডায়লগ এই রকম বের হলো, শাড়ি লুটোতে লুটোতে সীতার প্রবেশ, ব্র্যাকেটে কপাল চাপড়ানো সাথে কান্না, হনুমান হাতে রামের আংটি নিয়ে অবাক হয়ে ছানা বড়া চোখে আমার দিকে তাকিয়ে, দর্শকের হাসিতে কান পাতা দেয়, সাথে সাথে লাইট অফ, নাটক বন্ধ। তারপর মায়ের অ্যান্টিবায়োটিক ডোজের কথা নাই বা বললাম। এখন অবশ্য আমি বড় হয়েছি, চাকরি সূত্রে একটা নাম করা ন্যাশনাল FM চ্যানেলের রেডিও জকি। শিলিগুড়িতে আমার পোস্টিং, রেন্টে থাকি একটা ফ্ল্যাটে সাথে এক কাজের দিদি। একদম ভোরবেলা অফিসের গাড়ি আসে, ড্রাইভার পাণ্ডেজি আবার আমার ফ্যান। ড্রাইভিং নিয়ে আমার প্রবল উৎসাহ, রোজই অনেক কিছু জানতে চাই। পাণ্ডেজি একদিন বলে ফেললো, ম্যাডাম ড্রাইভিংটা শিখে ফেলুন না। আমিও এক কথায় রাজি, আমার শিফট 3 পর্যন্ত,
তারপর গাড়ি নিয়ে পাণ্ডেজির সাথে সোজা একটা মাঠে, বিরাট মাঠ, আশেপাশে অনেকগুলো বিল্ডিং সবই বানানো হচ্ছে। প্রথমেই পাণ্ডেজি 10 মিনিটের একটা থিওরি লেকচার দিলেন ড্রাইভিং এর ABC নিয়ে। সব শেষে বললেন, ম্যাডাম ড্রাইভিং শিখতে গেলে কিন্তু ভয় পেলে চলবে না। আমি তখন উত্তেজনায় ফুটছি, স্টিয়ারিং হাতে পেয়ে শুরু হলো আমার কেরামতি। প্রথম মিনিট দুয়েক গাড়ি স্টার্ট নিতে গিয়ে কেমন লাফিয়ে উঠে বন্ধ হয়ে গেল, তারপর তীর বেগে ছুটলো একে বেঁকে। দূরে একটা ছেলে সাইকেল চালাচ্ছিল, হঠাৎ সাইকেল ফেলে এক ছুটে একটা বিল্ডিং এ ঢুকে গেল। আমিও তার পেছন পেছন গাড়ি সমেত বিল্ডিং এ ঢুকেই পড়ছিলাম, পাণ্ডেজি হঠাৎ হ্যান্ড ব্রেক টেনে দিলেন, গাড়ি সার্কেল করে ঘুরে ক্যাচ করে থামল। পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে পাণ্ডেজি বললেন, বলছিলাম কি ম্যাডাম, ইয়ে মানে ড্রাইভিং শিখতে গেলে না একটু একটু ভয় পাওয়া দরকার। এমনিতে আমি একজন শান্তশিষ্ট, বয়ফ্রেন্ড নিষ্ঠ, মিষ্টি মেয়ে, আর যেই আর মুরগা বানানোর সুবাদে এ শহরে আমি একজন ছোটখাটো সেলিব্রিটি। আমার বয়ফ্রেন্ডও খুব ভালো জব করে, ওদেরও এই শহরেই বাড়ি, চার হাত এক হওয়া সময়ের অপেক্ষা মাত্র। এই তো আজই কলকাতা থেকে মা বাবা আসছে বিকেলের ফ্লাইটে, দুবারই লোক বসে বিয়ের ডেট ফাইনাল করবে। আজ আমি খুব এক্সাইটেড, মর্নিং শো আমার দারুণ শো করছি, প্রচুর ফোন কলস, মুরগা বানানোর সময় এলো, প্রচুর রিকোয়েস্ট আসে কলারদের, একে মুরগা বানাও রাই, ও আমার ফ্রেন্ড, ওকে কিন্তু মুরগা বানাবে রাই। আমিও ডায়েরিতে সবার নাম্বার লিখে রাখি, কাজ হয়ে গেলে কেটে দিই। পাতা খুলে ওপরে লেখা নাম্বারে ফোন করলাম। ফোনের ওপারে এক মাঝবয়সী লোকের ভয়েস, হ্যালো। এইসব আধবুড়ো লোকেদের ম্যাক্সিমামেরই না চরিত্রে ঘোটালা থাকে, তাই একবার চান্স নিয়ে দেখলাম। হ্যালো জানু, কি করছো? চমকে উঠে ভদ্রলোক বললেন, কে বলছেন? আমিও ফিসফিস করে বললাম, পাশে বউ বুঝি, তাই আমাকে চিনতে পারছো না, অন্য নাম্বার থেকে ফোন না করলে হয়তো রিসিভও করতে না। ভদ্রলোক একটু চুপ, তারপর গলায় অস্বস্তি মিশিয়ে বললেন, তোমার গলাটা কেমন অন্য রকম লাগছে। টোপ গিলেছে দেখে আমিও ঢলে পড়ে বললাম, গলায় কি বা যায় আসে, একটু মজা করে দেখলাম তুমি চিনতে পারো কিনা। জানো তোমাকে দেখতে এত ইচ্ছে করছে, আমি গলির মোড়ে চলে এসেছি। আমার গলির মোড়ে মানে মানে কলেজ পাড়ায়? কিন্তু কিন্তু কেন? আমি বললাম, তুমি আসবে নাকি আমি তোমার বাড়ি যাব? কি যে করো উমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে ওখানে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি আমি আসছি। আমার প্রবল হাসি পাচ্ছিল, দু চারটে কথা বলার পর লোকটা যখন প্রায় বের হবে বাড়ির থেকে আমি ভীষণ হেসে বললাম, আরে দাদা আমি আপনার রুমা নই, আমি অমুক চ্যানেলের আর্যের রাই, আর আপনি হয়ে গেছেন আজকের মুরগা, আপনাকে সবাই লাইভ শুনছে। ভদ্রলোক পুরো চুপ, ফোন কেটে দিলেন। শো পুরো হিট, প্রোডিউসার ফ্যাক ফ্যাক করে আসছে আমার সাথে স্টুডিওতে। শো শেষ করে স্টুডিও থেকে বেরোতে ফোন অন করতেই রোজকার মতো আমার বয়ফ্রেন্ডের ফোন। জানি আজও আমার মতো এক্সাইটেড, মজা করে বললাম, আর বুঝি দর্শ হয়েছে না, আর কি আজই তো অপেক্ষার শেষ। শ্বাস ফেলে আমার বয়ফ্রেন্ড বলল, সব শেষ রাই, সব শেষ। মানে বেছে বেছে আমার বাবাকে মুরগা বানালে, আর ওদিকে বাড়িতে হুলস্থুল কাণ্ড, মা বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গেছে, এটা কি করলে রাই? আমার কান মাথা ভোঁ ভোঁ করছে, মনে পড়লো বাবার নাম্বারটা তাড়াহুড়ো করে ওই ডায়েরিতেই সেদিন। কিন্তু আমার কি দোষ বলুন তো, সেই থেকে বাড়ি ফিরে ডোর লক করে 33 কোটি দেবদেবীকে ডেকে চলেছি, মা বাবার আসার টাইমও হয়ে গেল, ওদিকে কাজের দিদি কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছে। কি গো, আরে কি হয়েছে বলবে তো, দেখো তো মেয়েটা তখন থেকে এসে দরজা বন্ধ করে বসে, আরে কি হয়েছে একটু বলো। আর আমি
হে মা দুর্গা, হে বাবা মহাদেব, এ কি হলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।